ফের কামারাটিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। কয়েকদিন আগে কামারহাটি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌরমাতার অনুগামী এবং ছেলের বিরুদ্ধে এক তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ ওঠে। সেই ঘটনার কয়েকদিনের মধ্যে বুধবার রাতে কামারহাটি এলাকার মদন মিত্র, ঘনিষ্ঠ বলে পরিচিত শানু খানকে মারধর করেন তৃণমূলের আরেক গোষ্ঠীর বেশ কয়েকজন যুবক। আক্রান্ত শানু খানের বক্তব্য, তাকে বন্দুকের বাট দিয়ে মারধর করা হয়েছে, এমনকি তাকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। ঘটনার পর আক্রান্তের ভাই ইমরান খান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং আক্রান্তকে সাগরদত্ত হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা। ঘটনা নিয়ে বলতে গিয়ে আক্রান্ত শানু খান জানান, দাদা আমলোক মদন দা কে সাথ থে সিটিসি অফিস মে, ওহা সে আমলোক আয়ে 16 নম্বর ওয়ার্ড মে, এক মিটিং থা দাদা, এক মিটিং কিয়ে, মিটিং করকে দাদা নিকলে, হাম সোচে ওহি সে আপনা ঘর চলে যাঙ্গে। উতনে মে দাদা জেসেই নিকলে গুড্ডু রহমান মদন মিত্রা ও চলে গে, উসকে বাদ গুড্ডু রহমান 10 আদমী কো লেকে, গুন্ডা কো লেকে, পহলে এক বন্দুক সে হমকো মুহ পে মারা হ্যায়, উসকে বাদ চারো চারো তরফ রট সে হমকো মারনা চালু কর দিয়া। উসকে বাদ বোলতা হ্যায় কি হম তুমরা মর্ডার কর দেগা, তুমরা ভাই কা মর্ডার কর দেগা, অভি চলো, মতলব উসকা 10 টো গুন্ডা থা, আরমান মল্লিক থা, আর রাজ থা, উসকা ভতিজা থা, আর খরদা সে ভি কোই কো বুলায়া থা, পতা নিয়ে, মর এক টো রাজু বোল কে হ্যায় 29 নম্বর ওয়ার্ড মে, সুশান্তো, ও ভি সুশান্তো দেব, ও ভি থা, কম সে কম 10 থেকে 15 আদমি হমকো মারা হ্যায়, আর গুড্ডু নিজেই ও বন্দুক লেকে হমকো হোঁট পে মার কে বোলতা হ্যায় হম তুমরা তুমরা ভাই কা মর্ডার কর দেগা। তারপরে उसके बाद मार के वहाँ छोड़ के हमको भागा है, तो कुछ आदमी हमको अभी हॉस्पिटल लेकर आया है। तो तृणमूल करें মদন মিত্র সাথে ছিলেন বলেন, গুড্ডুও তো তৃণমূল করে, তাহলে মারলো কেন? গুড্ডু তো মনে রাখছে গুন্ডা, ও তো গুন্ডা হ্যায়, তোলাবাজ হ্যায়, কমট্টি মে পুরা তোলাবাজি করতা হ্যায়। আপ যাকর কমট্টি মে সবসে পুছিয়ে, কন্ডাক্টর সে পয়সা উঠাতা হ্যায়, বাস স্ট্যান্ড মে পয়সা উঠাতা হ্যায়, আপকো চাওয়ালওয়ালা সে পয়সা উঠাতা হ্যায়, রিক্সাওয়ালা সে পয়সা উঠাতা হ্যায়, কমট্টি মে কোই বাকি নেই হ্যায়, সবসে পয়সা উঠাতা হ্যায়, আর গুন্ডাই করতা হ্যায়, সব কই জানতা হ্যায় কবাডি মে। আপনা কোথায় কোথায় লেগেছে, কোথায় কোথায় মেরেছে? আমি হমকো তো মেশিন সে পেলে বন্দুক মেশিন সে মারা ইধার, উসকে বাদ হম গির গিয়া, উসকে বাদ চারো তরফ সে ডান্টা রড লেকে লাত ফাত পুরা মারা, আর মার কে বললা কি ইসকো মার্ডার কর দো। আপনি মেডিকেল করেছেন, কি বলো ডাক্তার? ডাক্তার বলেছে কি খুব লাগা হ্যায়, বলা এক্স রে এক্সরে হোগা, পেলে আপ এফ আই আর করো, বেলগরিয়া থানা মে বলা যানে কে লিয়ে, বলা কি আপ এফ আই আর করকে উসকে বাদ যহাঁ পর আকে সিটি স্ক্যান জো করনা হ্যায় করো। हम कुछ नहीं जानते, हम तो दादा का साथ थे, मदन मित्रा के साथ थे, वो गाड़ी लेकर गए, उनका बेटा भी था, सोमदा भी थे, वो गाड़ी लेकर के हम आ रहे थे अपना घर, और दादा अपना मीटिंग में जा रहे थे, उसके बाद वो अचानक हमला कर दिया अकेला, वो गली में अचानक हमला कर दिया, मारने चालू कर दिया, बोला कि हम मर्डर, मेरा और मेरा भाई है, वो बोला उसका हम मर्डर कर देगा जल्द से जल्द। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।